হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো, ভালো থাকবে আমি অবশ্যই চাই। তো আমরা এখন ব্লগ স্টার্ট করলাম, কারণ এই বিশ্ব বাংলার আশেপাশে লিফ্ট গুলোতে আমরা 3 ঘন্টা ধরে ঘুরছি, অনেক রাস্তা পাচ্ছি না খুঁজে আমরা, যেহেতু আমরা প্রথম প্রথম এসেছি। তো এই লিফ্টে যাচ্ছি, এপার থেকে ও পারে যাচ্ছি। আমাদের যেতে কোথায় হবে? আমাদের যেতে হবে ফার্স্ট মেট্রো স্টেশন, সেক্টর 5। হ্যাঁ, তো আমরা বাস খুঁজছি যে বাস কোন দিকে পাবো। কখনো ওদিকে যাচ্ছি তো বলছে এদিকে, কখনো বলছে ওদিকে। अगर हम करे तो करे क्या, बोले तो बोले क्या। কারণ ভাই অত বাজেট নেই ভাই, ওলা উবার করে দেবে না, কারণ আমরা আছি ভাই 5 জন, বুঝলা? 5 জন তো গাড়িতে নেয় না, 4 জন করে নিবে আর 4 জন একাই কে যাবে ভাই? তো যাহা এ লিস্ট পেয়েছে ভাই, সবাই ভিডিও বানতে লেগে সবাই। এ ভাই এই অনেকগুলো বানিয়েছে, আরে ও এই অনেক সবাই ভিডিও আছে, এই বানিয়ে আমার একটাও বানিয়ে দেয়নি। আশেপাশে ভিউটা দেখো অনেক সুন্দর, তাই না? তো বন্ধুরা, এখন আমরা গাড়ি নিলাম আর মেট্রো স্টেশনে আমরা যাবো। তো চলো ওখানে যে গিয়ে আমি কথা বলছি, ওখানে উঠে যাই। অনেক ঘুরলাম এখানে আমরা, ওফ লাগবে না আমরা, ওফ লেভেলের লাগছে ভাই। ড্রাইভারকে 50 টাকা টিপস দিলাম, দিয়েছে। তো এখন আমরা জানি আমাদের রুম লাগবে, এখন আমরা রুম খুঁজবো, কোথায় রুম নিবো ওটাই ভাবছি, যে কোথা থেকে কোথায় রুমটা নিলে আমরা সব জায়গায় ঘুরতে পারবো, ওই হিসাবে আমরা রুম নিবো। আর এখন যাব কোথায় কোথায় আমি তো চিনি না, জানি না, কোনো কিছুই না। এখানে যদি বাইক টাইক থাকতো তো খুব ভালো লাগতো ঘোরাঘুরির জন্য। ব্যস্ত হয়ে গেছে একদম, লুকিং লাইক এ ওয়াও, কত সুন্দর মাসুম চেহারা লাগছে, আর দেখো আমার অবস্থা লাগছে একদম মাসুম। একটা ফোন দিয়ে দুজন ব্লগ করছি, আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, রাজও করবে মন খারাপ। না মন খারাপ না ভাই, আমি একটা পোস্ট করছি, আমি পোস্ট করছি, রিলস অনেক করলো, আমার একটাও করে দেন, এরকম এরকম করে ফোন কাঁপাচ্ছে ভাই, মানা যায় ভাই? ওর প্রোফাইলে দেখবে ভাই ভিডিওগুলো, ঠিক আছে? ক্যামেরা সবগুলো ক্যামেরা আমি নিয়ে করেনি ভাই, এ করেনি ক্যামেরা, আমি এইভাবে করেছি। রুম কোথায় নিব আমরা? এখন রুম নিব, এখন আপাতত আমরা সেক্টর 5 এ আছি। হ্যাঁ, মজা না? এখন আমরা যাব ধর্মতলা, ধর্মতলাতে যাব, ওখানে একটু ঘুরবো। আর আমরা যে মিটআপে গেছিলাম ওই ধর্মতলার ওখানেই আমি তোমাদের দেখাবো, আমি ভিডিওটা ছাড়িনি। আমরা ভাবছি একটা টিকিট বাড়িতে নিয়ে যাবো, বুঝলা? তো দেখি পারি কিনা, দুজন পারো। হ্যাঁ, দেখে নিও, ওটারও ব্লগ হবে। হ্যাঁ, তো জানি না কি হবে। আর আমরা যে আসছিলাম গাড়িটাতে আসলাম, ওখানে দাদার ছাতা খারাপ পড়ে গেছে, দাদার মন খারাপ, দেখো সব ফেলে দিচ্ছে, ছাতা হারিয়ে গেছে, ছাতা আমার দাদার না, দাদা কে দিয়েছিল ছাতা? কি ভাইয়ের ছিল না? আমার বড় ভাই দিয়েছিল, আমি আমার ছাতা তো না, ওটা আমি কিনে নিই। হ্যাঁ, গোয়া থেকে নিয়ে আসলাম, আসতে নিয়ে আসতে গাড়ির মধ্যে গাড়িওয়ালা আমাদের থেকে 20-30 টাকা বেশি দিয়েছিল, আমরা দেইনি, ছাতা নিয়ে গেছে, ছাতা চলে গেছে, আর মনে মনে সে খুশি। তো ছাতা অনেক বড় ছিল, ছাতা অনেক সুন্দর ছিল। আর ফুচকার দোকানে, হ্যাঁ ফুচকার দোকানে, ফুচকার দোকান দিতে হয়তো সেটাতে আর বলতে পারছি না, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে রুম নিতে হবে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমরা মেট্রোটো উঠে গেছি, এখন আমরা দুজন মিলে বসে আছি, বাকি দুজন ওইদিকে আর রাজ আছে ওইদিকে, চলো ওকে গিয়ে দেখাই ও কোথায় বসে আছে, তোমরা একটু দেখো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে, আর এখন আমরা বেরিয়ে গেছি ভাই। টাকাটা দাও, টাকাটা বলেছিলাম আমরা একটা নিয়ে আসবো, চুরিতে সাকসেস হয়ে গেছি, একটা নিয়ে চলে এসেছি, এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, পকেটে গেল। হ্যাঁ,
একটু সমস্যা হলো কিন্তু যাই হোক নিয়ে আসতে পারলাম। কি হয়ে গেছে? আমরা রুম পেয়ে গেছিলাম আর রুমের ভিডিও দেখাইনি কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আর এখনো খাইনি, আমরা সারা দিনে এখনো খাইনি। তো এখন আমরা একটা হোটেল খুঁজে পেলাম আর এখানে অনেক কাপড় টাপড়ের দোকান আছে, দাদা দুটো নিলো আর সব অনেক কিছু নিলো, নিয়ে এখন খিদা আছে অনেক, আমি খাবো তারপরে তোমাদের আরো বিশেষ কিছু দেখাবো। দূরে জানলে দুটো টাকা ড্রেস জানে।